দুইটা ফ্যান একসাথে চলছে, তাও গরম লাগছে। ও ভাই, মানতে লাগবে এত গরম আজকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। সো বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যদি ভালো না থাকো তো তাও ভালো থাকার চেষ্টা করো। সো গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে মিনি নেই, আজকে কি আর কয়েকটা দিন বেশ থাকবে না, কারণ মিনি চলে গেছে বাবার বাড়ি, কারণ মিনির এক্সাম রয়েছে। সো মিনি এক্সাম দিয়ে একবার আসবে 6 দিন পরে। সো গাইস, আজকের ব্লগে মিনি থাকবে না, তো আমাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো চলো আজকে আমি কী কী করছি সব কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো, লেটস গো। আর এদিকে রয়েছে আমাদের ছোটু। ছোটু কী করিস? এই শুশুরি লাগছে, শুশুরি এই দেখে দেখে কত আরাম, ঘুমাই যাচ্ছে একবারে। আহারে, চল ঘুমাই যা, ঘুমাই যা, খুব আরাম লাগছে। সো গাইস, আমি চলে এসেছি এখন বাইরে। আর বাইরে রৌদ্রটা দেখো, ও ভাই কি বলবো, উপরে তাকানোই যাচ্ছে না, কি বলবো আর। আমি এখন রয়েছি ধানের জমিতে, আমি ধান দেখতে আসছি, জমিতে জল লাগবে তো, তো তাই জমিতে আসলাম। আর এত রৌদ্র, কি বলবো, রৌদ্রটা সহ্য হচ্ছে না, ছাতাও নিয়ে আসিনি, মানে প্রচণ্ড রৌদ্র করছে, প্রচণ্ড। আর গরমটাও সেই লাগছে আজকে গাইস, আজকে এত গরম যে কি বলবো, থাকা যাচ্ছে না, বাড়িতে থাকতে পারছি না, এত গরম করছে। আর এদিকে একসাথে দুই দুইটা ফ্যান চালিয়ে রাখছে, মানে সত্যি প্রচণ্ড গরম করছে আজকে, জাস্ট থাকা যাচ্ছে না। সেই গরম করেছে বলে আমি আর থাকতে পারছি না, তো আমি একটু যাচ্ছি আমাদের গ্রামের সুইমিং পুলে, সেখানে একটু স্নান করব, দেখি একটু যদি ঠান্ডা হতে পারি। তোরা কি করছিস? সো গাইস, দেখতে পাচ্ছ এরা সে মজা নিচ্ছে, এখানে স্নান করছে। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না? হ্যাঁ গাইস, ফাইনালি আমি স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। সো গাইস, আমার এই ছোট্ট ব্লগটা সবার কেমন লাগলো? আই হোপ কি সবার ভালো লাগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? মিলছি নেক্সট ব্লগে, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত, বাই বাই।